কোটা বাতিলের দাবি যেমন আছে ছাত্র সমাজের পক্ষ থেকে কোটা রাখার দাবিও আছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে কোটা রাখার দাবি আছে অনগ্রসর শ্রেণীর পক্ষ থেকে কোটা বহাল রাখার দাবি আছে নারীদের পক্ষ থেকে এই কোটা বহাল রাখার দাবি আছে তো শুধু কোটা বাতিলের যে দাবি আছে তা নয় কোটা বহাল রাখার এবং 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 সেজন্য সরকারকে সমস্ত পক্ষের কথা শুনেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আর এই কোটা পদ্ধতি চালু হয়েছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে যেই পদ্ধতি সাড়ে চার দশক ধরে চলে আসছে সেই পদ্ধতি তো হঠাৎ করে বাতিল করা যায় না বাতিল করা সম্ভব নয় সেটি বাতিল করতেও একটি প্রক্রিয়া অবলম্বন করতে হয় এবং সেই লক্ষ্যে সেই প্রক্রিয়া অবলম্বন করার জন্যে ইতিমধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে তো এই পর্যায়ে এসে আবার এই কোটা বিরোধী আন্দোলন করা এটি শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন নয় এটার সাথে রাজনৈতিক সংশ্লেষ রয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে যারা আছে তারা কোনো কোনো জায়গায় তাদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটাকে ছাত্রলীগের উপর দায় চাপানো আমি মনে করি সমীচীন নয় কারণ কোটার সংস্কার কিংবা বাতিলের পক্ষে যেমন আছে এটি বহাল রাখার পক্ষেও তো ছাত্র সমাজের মধ্যেও আছে সমাজের মধ্যেও আছে তো সুতরাং যেখানে এই ধরনের বিষয় ঘটেছে সেখানে যারা এটার বিরুদ্ধে তাদের সাথে কিছু কোনো কোনো জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই দায় ছাত্রলীগের উপর চাপানো উচিত নয় এবং সেখানে কেউ হয়তো ছাত্রলীগের সমর্থক হতে পারে কিন্তু এটা ছাত্রলীগের সাংগঠনিকভাবে এটা ছাত্রলীগের উপর দায় চাপানোর কোনো সুযোগ নাই ছাত্রলীগ সাংগঠনিকভাবে এই কাজগুলো করে নাই আরেকটি বিষয় হচ্ছে এই যে আন্দোলন এই আন্দোলনের সাথে সাথে দেখলাম আপনার আপনি যে প্রশ্নটি করলেন এটার সাথে সাথে বিএনপি কিন্তু সংবাদ সম্মেলন করেছে আর যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য আমি নিজে শুনেছি তারা যেই ধরনের অশোভন বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন এই ধরনের অশোভন বক্তব্য এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আমরা শুনি নাই সুতরাং এরা কারা এদের উদ্দেশ্য আসলে কি সেটি এদের উদ্দেশ্য কি এরা কারা এদের বিকাশ অ্যাকাউন্টে ষোলোটা বিকাশ অ্যাকাউন্ট পাঁচটা রকেট অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে এই যে বিষয়গুলো এটি শুধুমাত্র নিছক কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলন নয় এটার সাথে রাজনীতি যুক্ত হয়ে গেছে সুতরাং এই বিষয়টা সরকার এ ব্যাপারে অত্যন্ত যত্নশীল এই বিষয়টিকে সুরাহা করার জন্য সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রেখেছেন এবং সেই আলোকে ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে এরপরও আমরা যেটা দেখতে পাচ্ছি এটি নিয়ে একটি রাজনৈতিক উত্তাপ ছড়ানোর একটি প্রচেষ্টা আছে এবং সেটি বিভিন্ন কথোপকথন যেগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিএনপি নেতাদের সাথে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের সাথে যে যোগাযোগ